আজ শনিবার, 27 ভাদ্র 1428, 11ই সেপ্টেম্বর 2021, 3রা সফর 1443। 1893 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে আমেরিকার ভাই বোনেরা, দর্শকবৃন্দ তার গুণমুগ্ধ হয়ে পড়েন। 1895 সালের এই দিনে বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়। 1909 সালের এই দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন। 1973 সালের এই দিনে চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে। 2001 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2টি ও পেন্টাগনে 1টি যাত্রীবাহী বিমান আঘাত হানে এবং 3000-এর অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। 2007 সালের এই দিনে প্রথম 2020 বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়। 2015 সালের এই দিনে মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত এক ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যায়, ফলে 107 জন মারা যান এবং 238 জন আহত হন। 1862 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার ও হেনরি